প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। বৈশাখী সুরে আমরা সবাই একসাথে বৈশাখ উদযাপন করছি আর বৈশাখের সুরে মেতে আছি বাংলা টিভির সাথে। স্বাগতম সবাইকে আরও একবার বিরতির পরে। আমরা গানে চলে যাই সরাসরি। আমার মনে হয় যে বিরতিতে যাবার আগে আসলে কিছু শাখায় আমরা বিচরণ করেছি, সাইজির গান শুনেছি, মুর্শিদি গান শুনেছি, গুরুবন্দনা ছিল। তো স্মরণ, এবার কোন গান থাকছে বা কী আঙ্গিকের গান থাকছে? বাংলার মাটির সুরেরই আরেকজন কিংবদন্তি, যেটা আসলে লোকসঙ্গীতের আরেকটি শাখা, শ্রদ্ধেয় আব্দুল আলীম, ওনার একটি গান গাইছি। গানটি লিখেছেন শ্রদ্ধেয় জসীমউদ্দীন, কবি জসীমউদ্দীনের লেখা, চেষ্টা করছি গাওয়ার। কালা করলাম রে দূর অন্ধকার বাসে
বাহ, আসলে কিছু গান আছে যেগুলো আসলে গানের পর্যায়ে নেই, সেগুলো মানুষের জীবনের সঙ্গে মিশে গেছে। আর এই গানটি যেহেতু লিখেছেন পল্লী কবি জসীমউদ্দিন, ওনার সব কথার মধ্যেই, সব লেখার মধ্যে অবশ্যই পল্লীর টান রয়েছে, এবং সেই পল্লী গানের কথাগুলো এবং তার সাথে এই পল্লীর সুর, দুটো একদম একাকার হয়ে গিয়েছে মিলেমিশে। সত্যি তাই, মানে আমাদের জীবনের সঙ্গে গানটি ওতপ্রোতভাবে আসলে মিশে গেছে একটা পর্যায়ে। এবং আরেকটা কথা বলতে হয় যে লোকগান নিয়ে এখন আমরা দেখি নানান ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে, তো আজকের আসরে আমার মনে হয় স্মরণ চেষ্টা করেছে সেই যে আদিটা বা যে মূল সুরটা সেটা বজায় রাখবার চেষ্টা করেছে স্মরণ। এবারে আমরা আবারও মনির ভাইয়ের কাছে আসছি। আমি এবার জনপ্রিয়, বর্তমানে জনপ্রিয় একজন বাউল গীতিকবি রয়েছেন বাউল সালাম, ওনার একটা গান করতে চাই, তো চেষ্টা করছি গানটি গাওয়ার। তোমার না দেখলে আমার ঘরে ওরে তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তোমার না দেখলে আমার ঘরে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার আমার ভালোর ভাষা জানে শহর বোঝ, তোমার আমার ভালোর ভাষা জানে শহর বোঝ, অন্ধের চোখের মনি তুমি সাতরা, জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার একবার যদি পাইতাম তোরে করিতাম যত, আরে একবার যদি পাইতাম রে তোরে করিতাম যত, অঙ্গেতে ছিটাইয়া দিতাম তুল, শিব
আমার জীব, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীব। নগরে নগরে রে ঘুরি পাইতে দর্শন, নগরে নগরে রে ঘুরি পাইতে দর্শন, কয় সালামের মনে হলে ঝলে দেখলে আমার ঘরে রে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীব, তোমার না দেখলে আমার ঘরে বনরে বন্ধু, তুই আমার জীব। বা আসলে আমরা একটা বিচ্ছেদের ভাবে আছি মনে হচ্ছে, আর এই মুহূর্তে দর্শকদের সাথেও আমাদের সাময়িক একটা বিচ্ছেদ ঘুরতে যাচ্ছে, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে, চলুন জেনে আসি দেশ বিদেশের খবর।